आज रविवार 22 आश्विन 2022 सालेर 9 अक्टोबर मकर राशि मकर लग्न कैप्रिकन साइनेर जातक जातिकादेर आजकेर दिनटी एक प्रकार मध्यम प्रकृतिर अतिबाहित होते चलेछे। भिडियोटी शुरूतेई राजयोग चैनेलेर तरफ थेके आपनादेर सकलके कोजागरी लक्ष्मी पूजार हार्दिक शुभेच्छा और अभिनंदन। ये कोजागरी शब्दटी एर उत्पत्ति कोजागती शब्द थेके जार अर्थ के जेगे आछे आर ताई एई तिथिते जारा रात्रि जेगे देवीर आराधना करे एवं देवीर आगमनेर अपेक्षाय थाकेन तारा माता लक्ष्मीर विशेष आशीर्वाद प्राप्त हन। विश्वास आछे कोजागरी पूर्णिमा तिथिते देवी लक्ष्मी मर्ते आगमन करें तार भक्तदेर आशीर्वाद प्रदान करते। देवी लक्ष्मी पार्थिव एवं अपार्थिव सम्पद और सौभाग्येर एवं सौंदर्येर देवी आर ताई आजकेर दिने देवी लक्ष्मीर नाम जप ध्यान आराधना करते जेन आपनारा भूलबेन ना। कोनो किछु यदि ना पारेन ताहले अवश्यई लक्ष्मी गायत्री मंत्र स्क्रिने आपनारा देखते पाच्छेन ओम श्री महालक्ष्मी च विद्महे विष्णु पत्नी च धीमहि तन्न लक्ष्मी प्रचोदयात् एटी 108 बार जप करबें। आजकेर दिने निरामिष खाद्य खाबार खान, मद मांस खाबेन ना, तामसिक जीवन यापनेर आश्रय नेबेन ना और आजकेर दिने सकल प्रकार मैथुन क्रियाकलाप करा थेके निजेदेरके बिरत राखुन। भाग्य मीटार आज आपनादेर बोलछे 5/10 भाग्य आपनादेर अनुकूलेई थाकबे। सूतरां दिनटी आज चढ़ाई उतरायेर मध्य दिएई अतिबाहित होबे। देखुन नेतिबाचक नेगेटिव कथाबार्ता बोलते किन्तु आमादेरो भालो लागे ना, तबे ग्रह नक्षत्रेर हेरफेर अनुयायी इन जेनारेल प्रेडिक्शन आमरा आपनादेर काछे करे थाकि। आपनार चारपाशेर मानुषजनेर सम्प्रसारित समर्थन आज आपनादेरके मानसिकभावे प्रफुल्लई किन्तु राखते चलेछे। कायिक परिश्रम हलेও शरीर मने सतेजता एवं तरताजाई आपनारा अनुभव करबेन। तबे अर्थगतभावे प्रत्याशामाफिक अर्थ इनकाम किन्तु आज आपनारा करते पारबेन ना। बिजनेसमैनদের आर्थिक लेनदेन বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাং ভ্রিং ভ্রং সরাহবে নামা এটি 108 বার জপ করবেন। পিঁপড়েদেরকে মিষ্টি খাওয়াতে পারেন, মিছড়ি গুড় চিনি। আপনাদের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে, অন্যথায় আজ কোনো প্রকার উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন। তবে নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে আজ আপনারা প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন। তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদদের আজ কিন্তু সমাজে নামমান সম্মান প্রতিপত্তি এগুলি কিন্তু বাড়তে চলেছে। সময়ের সৎ ব্যবহার করুন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন, তাহলে আপনি আপনার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি যদি আপনাদের থেকে থাকে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে, মাদকাসক্ত হতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী একে অপরের সাথে আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সন্দেহবাতিক হলে সম্পর্কের মারাত্মক ক্ষতি কিন্তু আজ হতেই পারে। আজ যারা অবিবাহিত আছেন তাদের নতুন করে বিবাহের যোগাযোগ করার জন্য দিনটি কিন্তু একদমই শুভ নয়। এগুলি করা থেকে আজ নিজেদেরকে বিরতই রাখুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু লক্ষ্মী পূজা তাই দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা অবশ্যই করুন।